আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন জায়গায় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সাথে কালবৈশাখী ঝড় হবে এবং বৃষ্টিপাতের পরিমাণ গত কয়েকদিন যাবৎ যে ঢাকা সহ সারা দেশে হচ্ছে, এই মাসের যে বাকি কয়েকদিন আছে সে কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিম্ন অঞ্চলগুলো আছে ওইসব অঞ্চলে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি মানুষের ধান কাটার উপযুক্ত হয়ে থাকে তাহলে কেটে ফেলাটাই ভালো হয়।